হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো টপ 5 সিএস র্যাঙ্ক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো জানতে হলে কী করে দেখো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। তোমরা চ্যানেলে নতুন আসতে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যাদের কাছে এখনও পর্যন্ত ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না তারা কী করবে দেখো, চ্যানেল আনসাবস্ক্রাইব করে আবার তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, অল সেট করে দেবে। এবার তোমরা সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা। আর যাদের নোটিফিকেশান যাচ্ছে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করবে না, এবং তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে চলে আসছে টিপ নাম্বার ওয়ান। তো টিপ নাম্বার ওয়ানে কী দেখো, প্রথম রাউন্ড জিততে হবে। তো প্রথম রাউন্ড তোমরা কীভাবে জিতে সেটা কিন্তু দেখে দিচ্ছি। তো প্রথমে তোমাদের কী করতে হবে দেখো, প্রথম রাউন্ড জেতার জন্য তোমাদের কী করতে হবে, এখানে ডবল ইউএসপি যে গানটা আছে এটা নিতে হবে, বা জিএ টেন পেলে জিএ টেন নিতে হবে। তোমরা এম 500 ভুলেও নেবে না, কারণ তোমরা যদি এখানে ধরে নাও এম 500 নিচ্ছ তাহলে কী করতে হবে দেখো, তোমার কিন্তু এখানে ওয়ান ট্যাপ মারে কিন্তু এনিমি মারতে হবে। তো ওয়ান ট্যাপ মারে চক করে তোমরা কিন্তু নিজেই কিন্তু মরে যাবে, এনিমি মরবে না। তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো, ডবল ইউএসপি এবার জিএ টেন যে গানটা দিতে পারছ যে পাওয়া যায় সেটা কিন্তু তোমরা কিন্তু নিবে। কেননা তোমার প্রথম রাউন্ডে যদি এখানে জিতে যাও তাহলে কিন্তু পরের রাউন্ডগুলো তোমরা কিন্তু ইজিলি কিন্তু জিততে পারবে, কারণ প্রথম রাউন্ডে কিন্তু এক রাউন্ড কিন্তু এগিয়ে থাকে, মানে অনেক পরের রাউন্ডগুলো তাড়াতাড়ি কিন্তু জিততে পেরে যাবে। এর মানে সময়টা তোমার কিন্তু বাঁচবে এবং র্যাঙ্কও কিন্তু তাড়াতাড়ি কিন্তু প্লাস করতে পারবে, মানে স্টার কিন্তু বাড়িয়ে নিতে পারবে। তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো, প্রথম রাউন্ডে তোমরা এখানে ডবল ইউএসপি বা জিএটি গানটা কিন্তু নেবে, কারণ স্প্যাম করে তোমাকে কিন্তু এখানে এনিমি মারতে হবে। এই এনিমি কিন্তু এখানে এম 500 নিয়ে তোমাকে ওয়ান ট্যাপ মারা চক করে থাকবে, এবং তুমি কী করবে এখানে ডবল ইউএসপি দিয়ে কিন্তু আরামসে কিন্তু এনিমি মেরে দিতে পারবে, বা জিএটি তোমরা কিন্তু এনিমিটা কিন্তু মেরে দিতে পারবে। তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো, প্রথম রাউন্ড জেতার জন্য তোমাদের কিন্তু এখানে জিএটি বা ডবল ইউএসপি এই দুটো গানের মধ্যে একটি তোমাকে কিন্তু নিতে হবে, যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তোমাকে নিতে হবে। নেওয়ার পর তোমাকে কিন্তু প্রথম রাউন্ডে স্প্যাম করে কিন্তু এনিমিকে কিন্তু মারতে হবে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু প্রথম রাউন্ড তোমরা এভাবে কিন্তু জিতে যাবে, এভাবে তোমরা কিন্তু এগিয়ে থাকবে এক রাউন্ড। তো এরপরে চলে যাবো টিপ নাম্বার দুয়ের দিকে। তো টিপ নাম্বার দুই কী দেখো, কোথায় কোন গান দরকার। ধরো না তুমি এখানে লং রেঞ্জের ফাইট হচ্ছে আর তুমি এখানে শর্ট রেঞ্জের গান কিনে নিয়েছো, তাহলে কিন্তু তুমি এখানে মরে যাবে। তো এই জন্য তোমাকে কী করতে হবে দেখো, তোমার কিন্তু জেনে থাকা দরকার কোথায় কোন গান কিনতে হবে। ধরো না এখানে শর্ট রেঞ্জের জায়গা পড়েছে, ধরো না সিএস র্যাঙ্কের একটি রাউন্ডে তোমার কিন্তু এখানে শর্ট রেঞ্জের জায়গা পড়েছে, এখানে তুমি কী করেছো মানে শর্ট রেঞ্জে ফাইট হবে, এবং তুমি কী করেছো এখানে শর্ট রেঞ্জের গান ছেড়ে দিয়ে তুমি এখানে লং রেঞ্জের গান কিন্তু একটি কিনে নিয়েছো। তো তখন কী হবে দেখো, শর্ট রেঞ্জের ফাইট হওয়ার সময় তোমার কী হবে, এনিমি কিন্তু তোমাকে ইজিলি মারতে পারবে। তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো, তোমাদের কিন্তু শর্ট রেঞ্জের জায়গায় তোমাকে কিন্তু এখানে শর্ট রেঞ্জের গান কিনতে হবে, এবং লং রেঞ্জের জায়গায় তোমার কিন্তু লং রেঞ্জের গান কিন্তু নিয়ে কিন্তু খেলতে হবে। তো ধরে নাও এমন জায়গা পড়ে, ধরে নাও এই মিলের জায়গাটা ধরে নাও, তো এই মিলের জায়গাটা কিন্তু এখানে শর্ট রেঞ্জেরও গান চলবে এবং লং রেঞ্জেরও গান চলবে। তো তুমি এখানে কী করবে দেখো, যেখানে শর্ট রেঞ্জের গান চলবে এবং লং রেঞ্জেরও গান চলবে সেখানে তোমাদের কী করতে হবে, তুমি যেটা এখানে ভালো, ধরে নাও তুমি এখানে শর্ট রেঞ্জে ভালো খেলো, তুমি এখানে শর্ট রেঞ্জের গান কিনবে। তুমি ধরে নাও এখানে লং রেঞ্জে ভালো খেলো, তাহলে এখানে লং রেঞ্জের গান কিনবে। তো তুমি কিন্তু লং রেঞ্জে ফাইট নেবে, যদি লং রেঞ্জের প্লেয়ার হও তুমি লং রেঞ্জ থেকে ফাইট নেবে, আর তুমি যদি শর্ট রেঞ্জের প্লেয়ার হও তাহলে শর্ট রেঞ্জের গান কিনে শর্ট রেঞ্জ থেকে ফাইট নেবে। এইভাবে করে তোমাদের কিন্তু সঠিক জায়গায় সঠিক গান কিন্তু কিনে কিন্তু খেলতে হবে। তো এরপরে চলে যাবো টিপ নাম্বার থ্রি। তো টিপ নাম্বার থ্রি কী দেখো, কনফিউজ এনিমি, মানে এনিমিকে কিন্তু কনফিউজ করতে হবে। কীভাবে তোমরা এনিমিকে কনফিউজ করবে চলো দেখাচ্ছি। এনিমির সামনে গিয়ে প্রথমে তোমার হালকা ডান দিকে ভাগলে, ডান দিকে ভাগার পর আবার কিন্তু বাম দিকে ভাগলে, এভাবে কী হলো এনিমি কনফিউজ হয়ে গেলো। ধরে নাও এনিমি তোমার দাঁড়িয়ে আছে ডান দিকে, একটি এনিমি আছে তোমার ডান দিকে, একটি এনিমি দাঁড়িয়ে আছে। তো তোমাকে কী করতে হবে দেখো, প্রথমে কিন্তু হালকা ডান দিকে ভাগতে হবে। এনিমি কী ভাবলো কি যে তুমি ডান দিকে ভাগছো, তোমাকে কী করতে হবে দেখো, তখন কিন্তু তোমাকে কিন্তু রোটেশন মারতে হবে, মানে হালকা তোমাকে কিন্তু বাম দিকে ভাগতে হবে। বাম দিকে ভেগে তোমাকে কিন্তু এখানে শুধু ভাগলেই হবে না, তোমাকে কিন্তু এখানে ফায়ারও করতে হবে। ধরে নাও এখানে এনিমি ভাবছে তুমি এখানে বাম দিকে যাচ্ছ, তোমাকে কী করতে হবে দেখো, তুমি কিন্তু হালকা এখানে বাম দিকেই যাবে। তো এখানে কী এনিমি ভাবছে কি যে বাম দিকেই মনে যাচ্ছে, তোমার কী করতে হবে দেখো, তখনই সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু জায়গা চেঞ্জ করে ডান দিকে ভাগতে হবে, ডান দিকে ভেগে তোমাকে কিন্তু সোজা ফায়ার করতে হবে। এটা কী হবে দেখো, এনিমি কিন্তু কনফিউজ হয়ে যাবে। এভাবে করে তোমার কিন্তু এনিমি কিন্তু ইজিলি কিন্তু মারতে পারবে, তুমি এখানে হেডশটও কিন্তু এনিমিকেও মারতে পারো এভাবে কিন্তু কনফিউজ করে। তো এনিমি ভাববে কি যে বাম দিকে যাচ্ছে কিন্তু তুমি এখানে ডান দিকে যাবে, এভাবে করে তোমার কিন্তু এনিমি কিন্তু কনফিউজ করতে হবে, দিয়ে কিন্তু এনিমি কিন্তু মারতে হবে। তো এইটা গেল তিন নম্বর টিপস। এরপর চলে যাবো চার নম্বর টিপসের দিকে। চার নম্বর টিপস কি দেখো, ধাঁসু ক্যারেক্টার কম্বিনেশন তোমার কিন্তু এখানে বানিয়ে নিতে হবে। তো যারা এখানে সিএস র্যাঙ্ক খেলো তারা অবশ্যই জানো ক্যারেক্টার কম্বিনেশন আমাদের কত এখানে ম্যাটার করে। তো তোমাদের কী করতে হবে দেখো, ধাঁসু ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু এখানে বানিয়ে নিতে হবে। তো কোন কোন ক্যারেক্টার তোমাদের নিতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি প্রথমে। তো প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার যেটা আছে, অ্যাক্টিভ ক্যারেক্টার তোমাকে কিন্তু এখানে উকং নিতে হবে। উকং কেন নেবে দেখো, তুমি কিন্তু এক এক করে কিন্তু একটা স্কোয়াড কিন্তু ইজিলি কিন্তু মারতে পারবে, একটি বান্দা মারবে আবার কিন্তু এখানে উকং হয়ে যাবে, আরেকটি বান্দা মারবে উকং হয়ে যাবে, এবার করে করে তুমি কিন্তু এখানে স্কোয়াড কিন্তু মারতে পারবে। এই জন্য তোমরা অ্যাক্টিভ স্কিলে কিন্তু উকং নেবে। এরপরে বাকি যেগুলো নেবে সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ক্যালি নেবে। ক্যালি ক্যারেক্টার নেওয়ার পর এরপর তোমাদের যে ক্যারেক্টার নিতে হবে সেটা হচ্ছে জাস্টিন বিবার ক্যারেক্টার, জে বিপস ক্যারেক্টার তোমরা কিন্তু এখানে নেবে দুই নম্বরে। এরপর তিন নম্বর যেটা আছে পেসিভ স্কিলের, সেটা হচ্ছে
রাইফেল ক্যারেক্টার তোমাকে কিন্তু এখানে নিতে হবে, সাইলেন্সার ক্যারেক্টার কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। তো এইভাবে করে তোমাদের কিন্তু একটি ধাঁচু ক্যারেক্টার কিন্তু কম্বিনেশন কিন্তু বানিয়ে নিতে হবে। আর তুমি যদি এখানে জানতে চাও কোন ক্যারেক্টার কোথায় কোন সময় কাজে লাগে, কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি কী, সব কিন্তু তোমরা কিন্তু ডিসক্রিপশনে বা আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও দেখে তোমরা কিন্তু জানতে পারবে কোন ক্যারেক্টার কোথায় কাজে লাগে এবং ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সেখানে সেই ভিডিও তোমরা ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও দেবে, তার আগে কিন্তু এই ভিডিওটি ফুল দেখে নাও, তো পরে গিয়ে তুমি কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখে নেবে। তো এ প্রথমে কিন্তু এই ভিডিওটি ফুল দেখে নাও, তো সেখানে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি ডিসক্রিপশনে বা আই বাটনে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। তো এইটা হলো ক্যারেক্টার কম্বিনেশন চার নম্বর টিপস। এরপর চলে যাবো পাঁচ নম্বর টিপসের দিকে। তো পাঁচ নম্বর টিপস কী চলো কিন্তু বলে দিচ্ছি। তো এখানে পাঁচ নম্বর টিপ কী, প্রথম এনিমিকে কিন্তু মারো। প্রথম এনিমি মানে কেমন দেখো, ধরে নাও এখানে যে অপোজিটে বান্দা এনিমি পড়েছে, যে এখানে ফার্স্ট রাউন্ডে আছে তাই কিন্তু এখানে তোমাকে কিন্তু মারতে হবে প্রথমে। তো ধরে নাও একটি প্লেয়ার আছে, সে প্রথমে আছে, সে কিন্তু এখানে ভালো কিল করে রেখেছে। তোমাদের কী করতে হবে দেখো, প্রথমে কিন্তু সেই প্লেয়ারটাকে কিন্তু মারতে হবে, তবে গিয়ে কী হবে দেখো, ওই প্লেয়ারটা কিন্তু ভালো খেলছে সেজন্য সে কিন্তু প্রথমে আছে। তো তোমাকে কিন্তু প্রথমে দেখে নিতে হবে সে কিল কটা করেছে এবং ড্যামেজ কেমন আছে। যদি সেরকম মানে প্রথমে ড্যামেজ থাকে, মানে বেশি ড্যামেজ থাকে বা প্রথমে যদি এখানে কিলে থাকে, তো তোমাকে কী করতে হবে দেখো, প্রথম বান্দারাকে কিন্তু তোমাদের কিন্তু মারতে হবে প্রথমেই। তবে গিয়ে কী হবে দেখো, তুমি যদি প্রথম যে বান্দারা পড়বে সেই বান্দারাকে তুমি যদি এখানে মেরে দাও, মানে এনিমিটাকে মেরে দাও, তাহলে কী হবে দেখো, তোমাকে কিন্তু এখানে ম্যাচটা জেতার কিন্তু আরও কিন্তু সুবিধা হয়ে যাবে। মানে প্রথম যে এখানে প্লেয়ার সে কিন্তু এখানে ভালো খেলছে, সেই জন্য কিন্তু এখানে বেশি কিল করে বসে আছে, এই জন্য তুমি যদি তাকে কিন্তু মারতে পারো, তোমরা যদি সব চারজন মিলে একটি এনিমিকে মারতে পারো, তবে গিয়ে কী হবে দেখো, ম্যাচটা জেতা কিন্তু আরও সুবিধা হয়ে যাবে। তো প্রথম যে এখানে আছে তাকে যদি এখানে মারতে পারো, তো পরের বান্দা যেগুলো এখানে প্লেয়ার থাকবে এনিমি থাকবে সেগুলো তোমরা কিন্তু আরামসে মারতে পারবে। তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো, প্রথমে যে এখানে এনিমিটা থাকবে তাকে কিন্তু এখানে মারতে হবে প্রথমেই। তো এইভাবে তোমরা কিন্তু ম্যাচটা জেতা কিন্তু আরও কিন্তু সুবিধা পেয়ে যাবে। তো এইভাবে করে তোমার কিন্তু এখানে টিপগুলো যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এখানে বললাম সেগুলো তোমার কিন্তু এখানে ইউজ করতে হবে, দিয়ে তোমরা কিন্তু ইজিলি তোমরা কিন্তু সিএস র্যাঙ্ক কিন্তু প্রত্যেকটা রাউন্ড জিতবে, প্রত্যেকটা মানে স্টার কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারবে। তো এইভাবে করে তোমার কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ফলো করতে হবে। তো আর কিছু এখানে দেখানো নেই, আসলে সব কিছু বুঝে গেছো, কোন কোন জায়গায় কোন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাকে এখানে ইউজ করতে হবে সব কিছু বুঝে গেছো। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখাবে আবার পরের ভিডিওতে।